আপনার ছোট শিশুটি দিন দিন কেমন যেন জেদি হয়ে যাচ্ছে, সহজেই কোনো কথা মানতে চায় না। ওকে পাশের বাসায় খেলতে পাঠালেও দুরন্তপনা ও মারামারির অভিযোগ আসে। স্কুলের সহপাঠীরাও একই অভিযোগ করে। এরকম একই ধরনের নালিশ পেতে পেতে বাবা মা লজ্জিত ও চিন্তিত হয়ে পড়েন। এছাড়া ঘরে ওকে সামলাতে সামলাতে বাবা মা অস্থির ও ক্লান্ত হয়ে যান। তখন সব কিছুই যেন বিষাদ মনে হয়, কোনো কিছুই আর ভালো লাগে না। বিশেষজ্ঞদের মতে বিভিন্ন কারণে শিশু অ্যাগ্রেসিভ আচরণ করতে শুরু করে। এর মধ্যে দুটি কারণই প্রধান, যেমন জেনেটিক ও পরিবেশগত। এছাড়া অনেক সময় বাবা মা সন্তানের সামনে ঝগড়া বিবাদের কারণেও শিশুদের মনে চাপা ক্ষোভ জমে, আর এটা প্রকট হলে এক পর্যায়ে শিশুরা অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। শুধু তাই নয়, শিশু জেদি হয়ে ওঠার পেছনে আরও অনেক কারণ আছে। নিজের ব্যক্তিগত সমস্যা বা চাহিদা অন্যকে ঠিকমতো বোঝাতে না পারা, শিশুরা আত্মবিশ্বাসের অভাবে জেদি হয়ে ওঠে। পরিবারের কোনো সমস্যা সদস্যদের মনোভাব নকল করার চেষ্টা করে শিশুরা। ব্যক্তিগত সমস্যা, নিজের ব্যক্তিগত সমস্যা বা চাহিদা অন্যকে ঠিকমতো বোঝাতে না পারা, অ্যাগ্রেসিভ বাচ্চাদের সঙ্গে মেলামেশা করলেও তাদের মতো আচরণ করার চেষ্টা করে অন্য শিশুরা, টিভি বা কম্পিউটার গেমসের প্রভাবেও তারা জেদি হতে পারে। মা বাবার ওপর অতিরিক্ত রাগ বা অভিমান থাকলে তারা প্রকাশ করতে চায় না, এরপর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে শিশুরা জেদি হয়ে ওঠে। শিশুরা জেদি হলে মা বাবার উচিত ঠান্ডা মাথায় যুক্তি সহকারে সন্তানকে বোঝানোর চেষ্টা করা। প্রতিদিন কিছুটা সময় বের করুন শুধু সন্তানের জন্য। মনে রাখবেন, বাবা মার নিজের মধ্যে অশান্তির প্রভাব থাকলেও সেটা সন্তানের ওপর পড়তে দেবেন না। আপনার দুজনের প্রভাব যেন ওর ওপর সমানভাবে পড়ে সেদিকে খেয়াল রাখুন। এভাবেই ও একজন সমৃদ্ধ মানুষ হিসেবে বড় হয়ে উঠবে।